ওই ব্রেক ঠিক হয়ে গেছে রে? তোমার হাতে পড়ে বড় গুরু ঠিক হয়ে গেল, এ তো সামান্য ব্রেক। দেখে চালাতে পারো না, চোখ নেই? চোখ কান হাত সবই ছিল, শুধু বয়সে তখন ছোট ছিলাম। তার মানে দাদা, চোখ থেকেই বা কি লাভ বলুন, চোখ থাকতেও তো অনেকে অন্ধ। হিরে ফেলে কাঁচের টুকরো আঁচলে বাঁধে। কেন ওই গানটা শোনেননি? হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জ্বলে পুড়ে শেষ তো হলো না। থামো, স্টুপিড, গাড়ি চলা। রাস্তা কাটুর কেনা নয় দাদা, আপনি বরঞ্চ ব্যাক গিয়ার দিয়ে পেছনে যান, দেখবেন আপনার জীবনের ফেলে আসা পথ কত সুন্দর। ঝামেলা বাড়িও না, চলো। ড্রাইভার, গাড়ি ব্যাক করো। আপনার গিয়ারের ডাবল আছে স্যার, আমাদের গ্যারেজে নিয়ে চলুন, গিয়ার বক্সটা না পাল্টে ফেলুন। কোনো প্রয়োজন নেই। দেখলি তো, এটাই হচ্ছে বড় লোকদের দোষ, সাধারণ একটা গিয়ার বক্স পাল্টাতে চায় না, কিন্তু যখন তখন বউ পাল্টে ফেলে। ঠিক বলেছো ছোট গুরু, কেন যে বড় লোক হলাম না। সোয়াইন, কি করছো? ছোট লোকদের সঙ্গে ঝগড়া করতে নেই। দেখলে সাবাস ছোট গুরু, যা শুনিয়ে দিলে সারা জীবন মনে রাখবে। ছোট গুরু, কি ভাবছো? দিদি ভাইয়ের কথা খুব মনে পড়ছে রে। দিদি ভাই, তোর কথা খুব মনে পড়ছে রে দিদি ভাই, খুব মনে পড়ছে রে দিদি ভাই, খুব মনে পড়ছে রে দিদি ভাই, দিদি ভাই।